أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন নবী এবং অলিকে ওয়াসিলা করে দোয়া করা যাবে কি না প্রথমে নবী সংক্রান্ত বিষয়ে যে নবীকে ওয়াসিলা করে দোয়া করা যাবে কি না তো এটা যদি তার প্রতি ইমান আনায়নকে কেন্দ্র করে হয় ইমান আনায়ন করাকে ওয়াসিলা করে প্রার্থনা করা হয় তাহলে সেটা বৈধ রয়েছে যেমনটি এভাবে বলা যে হে আল্লাহ আমি তোমার প্রতি ইমান ইমানানায়ন করেছি তোমার রাসুলের প্রতি ইমান করেছি তুমি আমাকে মাফ করে দাও এরকম ভাবে যদি বলা হয় তাহলে সেটা জায়জ রয়েছে সেটা বৈধ রয়েছে যেমনটি কুরানে এসেছে আল্লাহ রব্বুল বলছেন সুরা আল ইমরানের একশত তিরানব্বই নম্বর আয়াতে রব্বানা ইনানা ইউনাদা রব্বানা হে আল্লাহ আমরা শুনেছি একজন আহ্বানকারী ইমানের আনায়ন করার জন্য আহ্বান করেছে অতপর আমরা তোমার প্রতি ইমান আনায়ন করেছি তোমাকে বিশ্বাস স্থাপন করেছি পা আমান্না রব্বানা ফাঁকফিরা হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের জুনু বানা আমাদের পাপ রাশিকে ও কাপির আন্না সাই এবং আমাদের পাপগুলোকে তুমি মোচন করে দাও প তাওয়ানা মা আবর এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণশীলদের সাথে আমাদেরকে মৃত্যুবরণ করাও তো এখানে নবী গুণ সাল্লামের উপরে আনানকে ওশিলা করে প্রার্থনা করা যেতে পারে সেটা সাব্যস্ত হয়েছে এরপরে পরে সাল্লাহ সাল্লামের দোয়াকে ওসিলা করে যদি প্রার্থনা করা হয় সেটা নবীগুলো সাল্লাহ জীবদ্দশা সেটা বৈধ নবীন গুম সাল্লাম যেহেতু এখন মৃত মৃত্যুবরণ করেছেন অতএব এখন তার দোয়ার মাধ্যমে বা সেটাকে ওশিলা করে দোয়া করা বা প্রার্থনা করা সেটা বৈধ নয় যেমনটি উমর রাজা আল্লাহনু বলেছেন আল্লাহমা ইন্না কুননা নাত সালু ইলাইকাবিনাবি ইনা না হে আল্লাহ আমরা তোমার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতাম আমাদের নবীকে মাধ্যম করে তুমি আমাদেরকে বৃষ্টি দিতে ইন্না নাতাওয়াস্সালু সালু বি আমি না ইনা হে আল্লাহ এখন আমরা তোমার কাছে প্রার্থনা করতেছি আমাদের নবীর চাচাকে মাধ্যম হিসেবে মেনে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি প্রদান করো তো এখানে আব্বাস রাজিয়া আল্লাহনুকে কেন্দ্র করে তার দুয়ায় সকলে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন অতপর আল্লাহ রাবুল্লাহ বৃষ্টি দিয়েছেন তো এখানে যে জিনিসটি বোঝা যায় সেটা হলো নবীন সাল্লামের জীবদ্দশায় তার দুয়ার মাধ্যমে বা সেটাকে ওসিলা করে প্রার্থনা করা যেত আর যদি নবীন সাল্লাহ সাল্লামের মৃত্যুবরণ করার পরেও সেটা বৈধ হতো তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহনুকে বলতেন না যে আপনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি বৃষ্টির জন্য বরং সরাসরি বলতেন যে আলাইহি ওয়া সাল্লামকে মাধ্যম করে আমরা সরাসরি আল্লাহ রব্লিম কাছে দোয়া চাচ্ছি কিন্তু ভাবে সেটা বলা হয়নি অতএব আলাইহি ওয়া সাল্লাম যেহেতু মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুবরণ করার পরে তার দোয়াকে ওসিলা করে প্রার্থনা করা এটা বৈধ নয় তিন নম্বর নবী সাল্লামের মর্যাদাকে কেন্দ্র করে ওইরকমভাবে সম্মানকে কেন্দ্র করে যদি প্রার্থনা করা হয় তাহলে সেটাও বৈধ নয় সেটা নবীুলসাল্লামের জীবৎ জীবদ্দশাতেও বৈধ নয় মৃত্যুবরণ করার পরেও সেটা বৈধ নয় তো এখানে যে জিনিসটি সাব্যস্ত হয়েছে সেটা হলো কেবলমাত্র বৈধ হলো যে আমরা নবী গুর সাল্লাহ সাল্লামের উপর ইমান আনায়ন করেছে সেটাকে মাধ্যম করে আল্লাহ রাবুল আলমের কাছে প্রার্থনা করা যেতে পারে আর অন্য যে কোনো উপায়ে যদি আমরা প্রার্থনা করতে চাই নবীল্লাম কবরের সামনে এসেও যদি নবীকরণ সাল্লাহ আসালামকে মাধ্যম হিসেবে মেনে বসিলা করে যদি আল্লাহ রাবুল আলমের কাছে কোনো কিছু চায় সেটাও বেদাত হিসেবে গণ্য হবে সেটার কোনো নজির সেটার কোনো দলিল পুরান মহাদেশে নেই পরবর্তীতে ওলি সম্পর্কে আমরা বলছি যে যদি ভালো ওলি থেকেই থাকে বর্তমানে এত ওলি যারা নাম করে নিজেদেরকে ডাকডুল পিটি অলি হিসেবে সাব্যস্ত করে দাবি করে তারা তো আসলে ওলি নয় তো এ সকল ভণ্ড কে মাধ্যম করে তে দোয়া প্রার্থনা করা অবশ্যই সেটা গরহিত কাজ করাই যাবে না যেহেতু আমরা জানি তাদের সম্পর্কে তারা শয়তান তারা ভণ্ড তাহলে তাদেরকে ওসিলা করে তাদেরকে মাধ্যম মেনে কোনো কিছুতেই আমরা দোয়া করতে পারি না প্রার্থনা করতে পারি না বিপরীতে যদি কারো সম্পর্কে ভালো ধারণা থাকে আমাদের ভালো আলেম পরহেজগার আল্লাহ রাবুল্লাহমিনের সবসময় ইবাদত বন্ধকি করে এবং সে লোক সমাজে ভালো তার সমাদৃত সে লোক সমাজে এরকম যদি হয়ে থাকে তাহলে তার কাছে গিয়ে আমরা বলতে পারি যে আপনি আমাদের জন্য দোয়া করেন এই বিষয়ে তাহলে তার দোয়ার পরে তার সামনে তার আমিন আমিন বলবে এই উপায়ে যদি তার দোয়ার মাধ্যমে ওই ব্যক্তির বা লোকের দোয়ার মাধ্যমে তাকে বা তার দোয়াকে অসিলা করে যদি প্রার্থনা করা যায় বা তার দোয়াতে আমিন আমিন যদি বলা হয় তাহলে এটা বৈধতা রয়েছে বা বৈধ রয়েছে তারপরে যদি কেউ মারা গিয়ে থাকে সে যেই হোক না কেন তার মারা যাওয়ার পরে সেটাকে ওসিলা করে বা সেটাকে মাধ্যম করে আল্লাহ রাবুল্লামের কাছে প্রার্থনা করা আল্লাহ রাবুল্লামের কাছে চাওয়া এগুলো নিষিদ্ধ এগুলো বেদাতি কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত আলারবুল্লা আলেন আমাদেরকে বিদাত মুক্ত জীবনযাপন করা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা